ভ্যান থামল একটা একতলা বাড়ির সামনে। খেয়াল করে দেখলাম এটাই একমাত্র পাকা বাড়ি, আশেপাশে সমস্ত বাড়িগুলোই মাটির। ভ্যানের ভোঁপুর শব্দ কয়েকবার বাজাতেই ভেতর থেকে লণ্ঠন নিয়ে বেরিয়ে এলেন একজন বৃদ্ধা। শুভেন্দু আমার কানে কানে বলল, এখানে এখনো বিজলিবাতি আসেনি বোধ হয়। না, বিদ্যুৎ আছে, তবে এখন লোড শেডিং চলছে। বাড়ির ভেতর থেকে শব্দটা ভেসে আসলো। পিসিমা, আমি রতন। কি হয়েছে রে? পিসিমা, কলকাতা থেকে তিনজন ভদ্রলোক এসেছেন খবরের কাগজ থেকে। ওই পড়া কারখানার ফটো নেবেন। ওদের থাকার আসলে কোনো জায়গা নেই তো, তা আজ রাতের জন্য তোমাদের এই ছোট ঘরটা খুলে দেবে। বৃদ্ধা কিছুক্ষণের জন্য চুপ করে যায়। মৃণাল রতনের কানের কাছে গিয়ে বলে, টাকা পয়সা যা লাগে আমরা দিয়ে দেব। বৃদ্ধার কানেও কথাটা পৌঁছাতেই বৃদ্ধা বলল, টাকা পয়সার প্রয়োজন নেই, তোমরা হলে গ্রামের অতিথি। আমি ভাবছি অন্য কথা, ওই কারখানায় যে যায় সে আর ফেরে না। তোমরা তিনটে মানুষ এসে বিপদে পড়লে আমাদের গ্রামেরই বদনাম। আমি এগিয়ে গেলাম ওর দিকে। হ্যাঁ, আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না, আপনি শুধু আজকে রাত্রিটা মাথা গুঁজবার মতো জায়গা দিন। এসো এসো, ভেতরে এসো এসো। রতনকে ভাড়া মিটিয়ে আমরা পিসিমাকে অনুসরণ করে তার বাড়ির মধ্যে এসে পৌঁছালাম। মূল বাড়ি থেকে একটু দূরে একটা ছোট ঘর। বুঝলাম এটাই আজ রাতে আমাদের আস্তানা। বৃদ্ধা আমাদের দিকে ঘুরে বললেন, এই ঘরে থাকতে হবে, রাতে খাওয়া দাওয়ার জন্য চিন্তা করো না, আমি সব পাঠিয়ে দেব। বলেই হ্যারিকেনটা রেখে বৃদ্ধা হাঁক দিলেন, আবু, এই আবু, বাড়িতে অতিথি এসেছেন, বৌমাকে বল তিনজনের খাবার বসাতে। আমরা হাত পা ধুয়ে ঘরের মধ্যে বসে আছি, এমন সময় দেখি চিঁড়ে নারকেল কোড়া আর চা নিয়ে একজন এসে ঘরে রেখে দিয়ে গেল। খাওয়া দাওয়া সেরে আমরা যখন উঠলাম তখন মাঝ আকাশে একাদশীর বৃদ্ধ চাঁদ ঝুলছে। গ্রামের পরিবেশটা এত সুন্দর যে ভাষায় বর্ণনা করা যায় না। চারিদিকে বড় বড় গাছ, সুন্দর ঠান্ডা একটা হাওয়া বইছে। আমি মৃণালকে বললাম, এই চল না, ঘরে বসে না থেকে একটু এদিক ওদিক ঘুরে আসি। মৃণালও রাজি হয়ে গেল। কারখানা জায়গাটা একবার দেখে আসি চল, ঢুকবো না, আশপাশটা একবার ঘুরে দেখে আসবো আর কি বলিস? জিনিসপত্র ঘরে রেখে আমরা বৃদ্ধাকে বলে বেরিয়ে পড়লাম। গ্রামের প্রকৃতিটা সুন্দর হলেও রাস্তাঘাট বড়ই খারাপ। অন্ধকারে হোঁচট খেতে খেতে আমরা এগোলাম। যদিও পকেটে টর্চ ছিল, তবুও একটানা টর্চের আলো জ্বালানো যায় না। এদিক ওদিক হোঁচট খেতে খেতে একে ওকে জিজ্ঞাসা করে আমরা পৌঁছালাম কারখানার সামনে। চারিদিকে বন্য আগাছায় একেবারে ভরে গেছে। টর্চের আলো ভেতরে ফেললেও না, কিছুই দেখা গেল না। সাপের ভয়ে রাতের বেলায় আমরা সেদিকে ঢুকবার সাহস পেলাম না। জায়গাটার একটা টান অনুভব করছিলাম। ভেতরে দেখবার লোভ সামলাতে পারছি না, কিন্তু উপায় নেই। আমরা আসবার সময়
আশেপাশের বাড়িতে হলদে আলো জ্বলে উঠেছিল। রাস্তায় সেরকম আলোর ব্যবস্থা না থাকলেও আশেপাশের বাড়ি থেকে আসা আলোয় তবুও জায়গাটা অল্প অল্প দৃশ্যমান হয়ে উঠেছিল। কিন্তু কারখানার এদিকটা একেবারে অন্ধকার। আমরা তিনজন খানিকটা দেখে ফিরে আসছিলাম। হঠাৎ করে কারোর ফিসফিসানিতে আমরা দাঁড়িয়ে গেলাম। মনে হচ্ছিল কিছু লোক মিলে খুব ধীর কণ্ঠে কিছু বলছে। শুভেন্দু হাতটা ধরে বলল, বন্ধু, কারখানায় পাক্কা কোনো অসামাজিক কাজকর্ম হয়, এখান থেকে চল। দাঁড়া তো, একবার দেখা দরকার। মনে হয় এরাই এসব ভূতের গল্প ছড়িয়ে এখানে আস্তানা জমিয়েছে। কারখানার পেছনে শুকনো পাতার উপর পা পড়তে মচমচ শব্দ হল। তবুও যতটা সম্ভব শব্দ কম করে এগিয়ে গেলাম। একটা বন্ধ দরজার ভেতর থেকে শব্দটা আসছিল। দরজার ওপর কালো দাগ দেখে বোঝা যায় বহু বছর আগে আগুন যে তার লেলিহান শিখা দিয়ে এই জায়গাটাকে ঘিরে ধরেছিল তার প্রমাণ এখনও রয়েছে। বন্ধ দরজার ভেতরে ফিসফিস শব্দটা আবার শুনতে পেলাম। আমরা তিনজন ওখানে কাঠ হয়ে দাঁড়িয়ে আছি। কি বলছে সেটা বুঝতে পারছি না। হঠাৎ করেই বন্ধ দরজার ওপর একটা মৃদু টোকার আওয়াজ হল। আমি কিছু না বুঝেই হাতলটা ধরে টানতেই দরজাটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। আমরা কোনো মতে একটু সরে যেতে বেঁচে গেলাম। একটা ভ্যাপসা পোড়া গন্ধযুক্ত বাতাস আমাদের নাকে ঝাপটা দিল। এত বছরের আগের ঘটনা, পোড়া গন্ধ কিভাবে থাকবে? টর্চটা দু তিনবার বাড়ি মেরেও চালানো গেল না। অন্ধকারের ভেতর থেকে কে যেন বলল, একটু বাতাস দিবেন বাবু। কি? আমরা তিনজনেই একসাথে প্রশ্ন করলাম। একটু বাতাস দিবেন বাবু, একটু একটু বাতাস। একসাথে অনেকগুলো কণ্ঠস্বর একই কথা বলতে লাগলো আমাদের চারপাশ থেকে। শব্দগুলো এদিক ওদিক থেকে প্রতিধ্বনিত হচ্ছে। আমরা পাথরের মতো দাঁড়িয়ে আছি। হঠাৎ ঘর ঘর শব্দে কারখানার ভেতরের মেশিনগুলো সচল হয়ে উঠল। কুকারের সিটির মতো সেই শব্দ আসছে সেখান থেকে। চারিদিক থেকে কিছু লোকের মিলিত চিৎকারের শব্দ ভেসে আসছে। আমরা তাড়াতাড়ি ছুটে যাই সেই শব্দ লক্ষ্য করে। আমার ভালো লাগছে না, চল এখান থেকে পালাই। শুভেন্দু কথাটা বললেও আমি আর মৃণাল ওখানেই দাঁড়িয়ে রইলাম। ঘর ঘর শব্দটা ক্রমাগত জোরালো হচ্ছিল। এবার দেখি পেছনের ওই ঘর আর কারখানার ভেতর থেকে অনেকগুলো লোক বেরিয়ে আসছে। তাদের সবার হাতে কিছু একটা ধরা। উঁচু নিচু অমসৃণ পথে হুঁচট খেতে খেতেই পিছিয়ে যাচ্ছি। ওদের সবার হাতে, ওদের মাথাগুলো ধরা, মুন্ডহীন শরীরগুলো আমাদের দিকে এগিয়ে আসছে আর একটাই কথা বলে যাচ্ছে, শুধু একটাই কথা। বিকট চিৎকার ভেসে আসছে কারখানার ভিতর থেকে। লোকগুলো যন্ত্রের মতো আমাদের দিকে এগিয়ে আসছিল। নিলয়, মৃণাল, পালা বলে শুভেন্দু আমার হাতটা ধরে টান দিল। আমরাও দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পালাতে লাগলাম গ্রামের রাস্তাটা ধরে। আমাদের পেছনে ছুটে আসছে সেই অতৃপ্ত প্রেতের দল। বাতাসে ভেসে আসছে
তাদের হাহাকার। একটু বাতাস দেবেন, একটু একটু বাতাস, একটু বাতাস দেবেন। কবন্ধ মাথাগুলো হাতে ধরে আমাদের দিকে যেন বাতাসে ভর করে এগিয়ে আসছে। ছুটতে ছুটতে কারোর সঙ্গে হঠাৎ ধাক্কা খেয়ে হুড়মুড়িয়ে পড়লাম। লোকটা চিৎকার করে উঠতে বুঝলাম সে আর কেউ নয়, আমাদের বিকেল বেলার ভ্যানওয়ালা রতন। সেই আমাদের ভ্যানে করে আবার প্রধানের বাড়িতে ছেড়ে দিয়ে গেল। পরদিন সকাল হতেই আমরা বেরিয়ে গেলাম কলকাতার উদ্দেশ্যে, আর ওই কারখানায় ফেরত যাওয়ার সাহস পাইনি। অতৃপ্ত মানুষগুলো একটু বাতাসের জন্য কবন্ধ হয়ে ওই কারখানায় আটকা পড়ে রয়েছে। কেউ জানে না বীরসাপুরের কবন্ধদের মুক্তি কিভাবে হবে।